হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ খুব মেঘলা দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ইলশিগুড়ি হচ্ছে, খুব জোরও হচ্ছে কখনো কখনো। দেখো হলুদ গাছগুলো দেখাচ্ছে, আজকে হলুদ বাড়িতে এসেছি। আমাদের বাড়ির সামনে যে হলুদ বাড়ি, সারা বছরই হলুদটা হয়ে যায়, প্রচুর হলুদও হয়। দেখো হলুদ গাছগুলো কয়েকদিন ধরে প্রখর হতে কেমন হয়ে গিয়েছিল, আর আজকে কত সুন্দর বৃষ্টি পেয়ে দেখো নতুন করে যেন সেজে উঠেছে। যেন গাছের পাতার রঙগুলো দেখো কি অপরূপ সৌন্দর্য। বন্ধু দেখো, এবারে হলুদ বাড়িটা দেখালাম, এরপর ধান বিলটা দেখাচ্ছে। আমাদের ঘরের সামনে ধান গাছগুলো দেখো বৃষ্টি পেয়ে ফলতে শুরু করেছে। বন্ধুরা কত আনন্দ, দেখো বন্ধুরা ধানগুলো কত সুন্দর একটা দুটো করে ফলতে আরম্ভ করেছে, সব থোর হয়ে গেছে, আর কত সুন্দর বাতাসে দুলছে। দেখো সত্যি প্রকৃতির রং দেখো কত সুন্দর, যেন চেতনার রং ধারণ করেছে। এবং আমি মনে করি যে প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক অনেক বেশি, সে কখনো ওই আমাদের শিথিল হতে দেয় না। দেখো কত সুন্দর প্রকৃতিটা আমাদের বাড়ির সামনে সামনে। বন্ধুরা দেখো কি অপরূপ সৌন্দর্য, যেন সবুজ পৃথিবীর মাঝে আমাদের বাড়ি। দেখো বাড়িগুলো দেখাচ্ছে, দেখো যেন সবুজ সমুদ্র, দেখো এখন যেন সবুজ সমুদ্র, অপরূপ সৌন্দর্য, সত্যি যেন চোখ ফেরাতে পারছি নি, এত সুন্দর লাগছে। দেখো দৃশ্যটা বৃষ্টি পেয়ে ধানগাছগুলো কত সুন্দর করে সেজে উঠেছে। আর প্রকৃতির মধ্যে কিন্তু একটা সুর আছে, অনেকেই তা শুনতে পাই, সেটা আমিও শুনতে পাই। দেখো কত সুন্দর দৃশ্যটা। আর দেখো বন্ধুরা ধান গাছের সামনে দুটো কলা গাছ, সিঙ্গাপুরি কলা, এই দুটো আমি লাগিয়েছিলাম, এই কলা গাছ দুটো। দেখো কত সুন্দর হয়েছে দেখো কলা গাছগুলো, আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখো বৃষ্টি পেয়ে ধান গাছগুলো কি অপরূপ সৌন্দর্য, সত্যি যেন দুচোখ ভরে যাচ্ছে। আর আমাদের সকলকে কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে জানতে হবে, এবং প্রকৃতির কাছাকাছি থাকা দরকার। দেখবেন কখনোই আমরা কিন্তু ব্যর্থ হব না। সত্যি দেখো দৃশ্যটা অপরূপ দৃশ্য। দেখো বন্ধুরা এই দুটো হাঁস আমাকে কঠিন জ্বালা, ওই জন্য আমি কালো হাঁসটা সাদা হাঁসটা বেঁধে রেখেছি। এই দুটো হাঁসকে, সব হাঁসগুলোই থাকে পুকুরে, এই দুটো হাঁস শুধু পালিয়ে যাবে লোকের পুকুরকে, ওই জন্য আমি বেঁধে রেখেছি আজকে। আর দেখো বন্ধু নারকেল গাছগুলো দেখাচ্ছি, আমাদের দুটো নারকেল গাছ, প্রচুর নারকেলও হয়। আর দেখো নারকেল গাছের সম্পর্ক দেখো কত সুন্দর, যেন ডালপালা এড়িয়ে যেন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, বন্ধুত্ব করছে। দেখো কত সুন্দর পরিবেশটা, দুজনের জন্য দুই বন্ধু দুটো নারকেল গাছ। দেখো অপরের সঙ্গে কোলাকুলি করছে, বন্ধুত্ব করছে। দেখো কত সুন্দর পরিবেশটা, দুজনের জন্য দুই বন্ধু দুটো নারকেল গাছ। দেখো বন্ধুরা দেখো এরপর আদা গাছগুলো দেখাচ্ছি, আমাদের আদা বাগানটা তোমাকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। আজ দেখো আদা গাছগুলো কত সুন্দর হয়েছে জল পেয়ে, এগুলো সব বস্তায় লাগিয়েছি, বস্তায় কিন্তু খুব ভালো আদা হয়, তোমরা এইভাবে লাগাবে দেখবে প্রচুর আদা হবে। আর বন্ধুরা দেখছো চারদিকে আমাদের সবুজের মজাই আমাদের বাড়ি, চারদিকে বিভিন্ন ধরনের গাছপালা শাকসবজি সবই কিন্তু বাড়িতেই চাষ করি, বেশিরভাগ কিছু কিনতেই হয়নি বেশিরভাগ জিনিস। দেখো পুকুরের ধারে কত সুন্দর হয়েছে, পুকুরটা তোমাকে দেখিয়েছিলাম আগে, কেমন লাগছে আমার আদা গাছগুলো অবশ্যই জানাবে, এবং কেমন হয়েছে আদা গাছগুলো অবশ্যই কমেন্ট করবে, এবং কেমন লাগলো আজকের পর্ব জানাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের পর্বের এখানেই সমাপ্তি ঘোষিত হলো। সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।